তৈরি করব চিকেন কবিরাজি। খুব সামান্য উপকরণে কত সহজে তৈরি হয়ে যায় এই কবিরাজির রেসিপিটি, সেটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। তাহলে চলুন তৈরি করা যাক। এখানে আমি নিয়েছি চিকেনের ফিলে, ব্রেস্ট পিস থেকে এরকম লম্বা করে চিকেনের ফিলেটাকে কেটে নিয়েছি। এইবার কিছু উপকরণ দিয়ে এই ফিলেটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব একটা পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো নুন, দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেব এক চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব দু চামচ ধনে পাতা বাটা। এবারে এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে চিকেনের গায়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনের ফিলেগুলো ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এই বাটিটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য। এবারে এখানে একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে দেব সামান্য নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি ময়দা, এটা প্লেন ময়দা রয়েছে, আর এটা রয়েছে ব্রেড ক্রাম্স। এবার আমি চিকেনের একটা করে ফিলে নেব, মশলা সমেতই আমি ফিলেগুলো ব্যবহার করব। করে প্রথমে ময়দার মধ্যে আগে একটা কোট করে দেব। কোট করার পর ডিমের গোলায় দিয়ে দিলাম। এবার আমি ব্রেড ক্রাম্সের মধ্যে দিচ্ছি। ব্রেড ক্রাম্সের মধ্যে দিয়ে আমি এই ফিলের উপরে ব্রেড ভালো করে লাগিয়ে দেব। এটা একটা কোটিং করলেই চলবে, কারণ পরে আমি আবার ডিমের একটা কোটিং ওপরে দেব। এইভাবে আমি কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নেব এইগুলোকে ফ্রাই করার জন্য। কাটলেট ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে তারপরে আমি লো টু মিডিয়ামে কাটলেটগুলো ভেজে নেব। দুই দিক উল্টে পাল্টে কাটলেটগুলো ভেজে নিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। বাকি কাটলেটগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো ভেজে তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। এবার যে ডিমটা গোলানো ছিল সেটাকে হাতের মধ্যে একটু করে নেব, নিয়ে তেলের ওপর এরম করে ছড়িয়ে দেব। এবার ছড়িয়ে দেওয়ার পর এই কাটলেটটা আমি আরেকবার ডিমের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে এই ডিমের ওপরে রেখে দিচ্ছি। এবারে একটা স্পুন দিয়ে এর গায়ে ছড়িয়ে দেব। এবারে দুই দিক ভালো করে ভেজে আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন কবিরাজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।